আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে দুইটি প্রোডাক্টের রিভিউ দিব। প্রোডাক্টের নাম হচ্ছে ইউসেরা ডে ক্রিম, ইউসেরা নাইট ক্রিম। ইউসেরা ডে ক্রিম, এই ক্রিমের কোয়ান্টিটি হচ্ছে 50 গ্রাম। এই প্রোডাক্টটি নিয়ে দাবি করা হচ্ছে এই প্রোডাক্টটি একনি রিমুভ করবে, ব্লেমিশ রিমুভ করবে, বড় পোর্স ছোট করতে কাজ করবে, ত্বকের ডালনেস রিমুভ করবে, সানস্পট রিমুভ করতে কাজ করবে, ডার্ক স্পট রিমুভ করবে, ইয়ঙ্গার লুক দিবে, স্কিনটাকে অনেকটাই ফর্সা করতে কাজ করবে। দাবি করা হচ্ছে এই প্রোডাক্টে 99% ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস রয়েছে, কিন্তু রিসার্চ করে কি কি ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস রয়েছে এটা সম্পর্কে তেমন কোনো ইনফরমেশন পাইনি। এই প্রোডাক্টের নির্দিষ্ট কোনো ওয়েবসাইটও নেই, এই প্রোডাক্টটি নিয়ে তেমন কোনো ইনফরমেশন আমি পাইনি। যেহেতু এই প্রোডাক্টটির তেমন ইনফরমেশন পাওয়া যায়নি, আমাদেরকে আমি বলতে পারতেছি না যে এই প্রোডাক্টটি স্কিনের জন্য ভালো। এই প্রোডাক্টটি কিন্তু স্কিনে সাইড ইফেক্ট করতেও পারে। প্রোডাক্টের প্রাইস হচ্ছে 500 টাকা। ইউসেরা নাইট ক্রিম, এই প্রোডাক্টের কোয়ান্টিটি হচ্ছে 50 গ্রাম। ত্বক অনেকটাই ফর্সা করবে এমনটাই দাবি করা হচ্ছে প্রোডাক্ট নিয়ে। আরও দাবি করা হচ্ছে বড় পোর্স ছোট করতে কাজ করবে, ডালনেস রিমুভ করতে কাজ করবে, ত্বকের যে লালচে ভাব হয় সেই লালচে ভাব রিমুভ করতে কাজ করবে, ফাইন লাইন রিমুভ করবে। এই প্রোডাক্টের নির্দিষ্ট কোনো ওয়েবসাইট নেই। দাবি করা হচ্ছে এই প্রোডাক্টটি 99% ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করা হয়েছে, বাট রিসার্চ করে কি কি ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস রয়েছে এটা সম্পর্কে তেমন কোনো ইনফরমেশন পাইনি। এই প্রোডাক্টটি সব ধরনের স্কিনে ইউজ করা যাবে, কোনো রকম ক্ষতি হবে না এমনটাই বলা হচ্ছে, যে ক্ষতি ছাড়াই কাজ করবে, স্কিনটাকে ধবধবে ফর্সা করবে, ত্বকের সব ধরনের সমস্যা রিমুভ করতে কাজ করবে। অ্যালার্জেটিক স্কিন, সেন্সিটিভ স্কিন সব ধরনের স্কিনে ইউজ করা যাবে এমনটাই দাবি করা হচ্ছে। তো এই প্রোডাক্টটি কেমন, এই প্রোডাক্টটি সাইড ইফেক্ট করবে কিনা, কতটা ভালো, কী কী ইনগ্রিডিয়েন্টস রয়েছে, যেহেতু এটা সম্পর্কে তেমন কোনো ইনফরমেশন পাইনি, সেহেতু আমি তোমাদেরকে বলবো না যে তোমরা এই প্রোডাক্টটি ইউজ করো, এই প্রোডাক্টটি স্কিনের জন্য ভালো হবে, এটা আমি বলতে পারতেছি না, কারণ এই প্রোডাক্টটি সম্পর্কে তেমন ইনফরমেশন আমি পাইনি। আর এই প্রোডাক্টটি কিন্তু স্কিনে সাইড ইফেক্ট করতে পারে, কারণ যেহেতু এই প্রোডাক্টটি নিয়ে তেমন ইনফরমেশন দেওয়া হয়নি। যতই বলুক না কেন 99% ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস রয়েছে, বাট কী কী ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস রয়েছে, স্কিনের জন্য কতটা ভালো, স্কিনে কোনো ক্ষতি করবে কি না এটা সম্পর্কে যেহেতু বলা হয়নি, তো এই প্রোডাক্টটি না ইউজ করাই ভালো, কারণ এই প্রোডাক্টটি স্কিনে সাইড ইফেক্ট করতে পারে, স্কিনে সাইড ইফেক্ট করার সম্ভাবনাটাই অনেক বেশি। এই প্রোডাক্টটিও 500 টাকার মধ্যে পাওয়া যাবে, বাট এই প্রোডাক্টটি নিয়ে যেহেতু ভালো ইনফরমেশন পাওয়া যায়নি, সেহেতু এই প্রোডাক্টটি না ইউজ করাই ভালো। কারণ প্রোডাক্ট ইউজ করার ক্ষেত্রে অবশ্যই সাবধান হতে হবে, কারণ যদি তোমরা ভালো প্রোডাক্ট ইউজ করতে না পারো তাহলে স্কিনটা নষ্ট হয়ে যাবে, স্কিনে অনেক বেশি সাইড ইফেক্ট হয়ে যাবে। শুধু স্কিনটা ফর্সা হলেই হবে না, স্কিনটা কীভাবে ফর্সা করতেছে, মানে স্কিনে ক্ষতি করে ফর্সা করতেছে নাকি ক্ষতি না করে ফর্সা করতেছে এটা অবশ্যই বুঝতে হবে। কারণ যদি তোমরা এমন প্রোডাক্ট ইউজ করো যেটা স্কিনে ক্ষতি করবে, স্কিনটাকে হয়তো প্রথম অবস্থায় ফর্সা করবে, বাট প্রোডাক্টটি কিন্তু স্কিনটাকে নষ্ট করে দিবে। এই ধরনের প্রোডাক্ট ইউজ করলে যেটা হবে, তোমাদের স্কিনটা নষ্ট হয়ে যাবে, নষ্ট স্কিনটাকে রিপেয়ার করতে অনেক বেশি টাইম লাগবে। এই জন্য আমি বলবো এই ধরনের প্রোডাক্টগুলো ইউজ না করাই ভালো। যারা প্রোডাক্ট ইউজ করতে চাও তারা অবশ্যই প্রোডাক্ট ইউজ করবা, বাট অবশ্যই ভালো প্রোডাক্ট ইউজ করতে হবে, তাহলে স্কিনে কোনো ধরনের ক্ষতি হবে না।